লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা তিনটি নতুন ঘোষণা করা হয়েছে প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য অর্থাৎ এই নতুন তিনটি সুবিধা আগামী মাস থেকেই মহিলারা পাবে তো যেমনটি আপনারা জানেন যে ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা এবং এক টাকা করে পায় তো এরই মধ্যে এই মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে সরকারের বড় ঘোষণা প্রকল্পের জেনারেল এসসি এস টি সমস্ত রকম মহিলারাই কিন্তু এই সুবিধা পাবে তবে এর জন্য সকলকে নির্দিষ্ট কিছু শর্তের মধ্যে থাকতে হবে যারা যারা এই নির্দেশিকার মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই এই নতুন সুবিধা প্রকল্পের পক্ষ থেকে পাবে তো বুঝতেই পারছেন আপনি যদি ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হন সে যে কাজটারই হন আপনাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব ঠিক কি কি ঘোষণা করা হয়েছে নতুন কি কি তিনটি সুবিধা আপনারা আগামী মাস থেকে পেতে চলেছেন এরই সাথে সাথে কোন মহিলারা এর মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে সমস্ত তথ্যই এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন ভিডিওটি কোথাও কেটে কেটে দেখবেন না সেক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প সহ এমনই অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পেতে এবং এই সব যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে নেবেন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই নতুন সুবিধা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে কী কী বলা হয়েছে দেখুন মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন তিনটি বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর অর্থাৎ বুঝতেই পারছেন তিনটি এই নতুন সুখবর আপনাদের জন্য রয়েছে যা আগামী মাস থেকেই আপনারা পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য আরো দুর্দান্ত কয়েকটি সুখবর প্রকাশ করা হলো। এই দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বৈঠক হয় নবান্নে প্রকল্পের মহিলাদের টাকা দেওয়ার বিষয়ে এদিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে আসে মুখ্যমন্ত্রীর হাতে এই সমস্ত তথ্যগুলো তুলে দেওয়ার পরই বৈঠকে মহিলাদের জন্য নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয় নতুন এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে প্রায় দুই কোটি মহিলা অর্থাৎ বুঝতেই পারছেন যে সমস্ত মহিলারা এই প্রকল্পে যুক্ত রয়েছে প্রায় সকলেই এই সুবিধা পাবে তো কি কি নতুন ঘোষণা করা হলো কবে থেকে শুরু হচ্ছে এই নতুন সুবিধা কোন কোন মহিলারা এই ঘোষণার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে এই সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা যারা যারা প্রকল্পের সুবিধাভোগী রয়েছেন খুব ভালো করে তথ্যগুলো দেখে নেবেন বর্তমানে ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা এই মুহূর্তে দুই কোটি পার হয়ে গেছে দু সালের সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করে সরকার যার মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলারা প্রতি মাসে মাসে সরকার থেকে টাকা পায় আর এতে এই প্রকল্পের জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে তাই প্রকল্পের জনপ্রিয়তা বিচার করেই সরকার এবার এই প্রকল্পটিকে আরও বিস্তৃত করতে উদ্যোগী হয়েছে ফলে এই প্রকল্পের মহিলাদের জন্য নেওয়া হয়েছে বেশ কয়েকটি নতুন উদ্যোগ তো কি কি উদ্যোগ প্রথমে দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু হয় তখন অনেক মহিলার কাছে কোনো রকম শংসাপত্র ছিল না যে কারণে তারা এমনিতে আবেদন করে দেয় এবং প্রকল্পের পক্ষ থেকে পাঁচশো টাকা করে পায় এবার তাদের জন্য বড় উপহার নতুন করে এই শংসাপত্রগুলো যুক্ত করা যাচ্ছে ফলে এই সমস্ত মহিলারা পরের মাস থেকে আগের তুলনায় আরও পাঁচশো টাকা করে বেশি পাবে অর্থাৎ আগেই মহিলারা যত টাকা পাচ্ছিল তার সাথে আরও অতিরিক্ত পাঁচশো টাকা পাবে শেষবার যারা আবেদন করেছে তাদের মধ্যে বেশিরভাগ মহিলার আবেদন মঞ্জুর করা হয়েছে ফলে অনেক নতুন মহিলা এবার প্রথমবারের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে এরপর তিন নম্বরে দেখুন বলা হয়েছে অনেক মহিলা আবার এরকম রয়েছে যারা বিভিন্ন কারণে কয়েকটি কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না এদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছিল সরকার সেই নির্দেশিকা অনুসারে যে সমস্ত মহিলারা কাজ করেছে তাদের জন্য টাকা আগামী মাস থেকে পুনরায় দেওয়া শুরু হবে অর্থাৎ আগামী মাস থেকে ওরা আবারও টাকা পাবে এক্ষেত্রেই ক্ষেত্রেই মহিলারা বেশি টাকাও পেতে পারে বন্ধুরা বুঝতেই পারছেন এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে চুরে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ